লাল টুকটুকে বেনারসি ভালো না হলুদ লাল বেনারসি ভালো কোনটা ভালো তোমরা আমাকে বলো তো সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি যাব আমার বিয়ে শাড়ি কিনতে হ্যাঁ আমি নিজেই যাব নিজের বিয়ের কেনাকাটা করতে তার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড তাই তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করেই তো বেরোতে হবে তাই না যেহেতু একটা ভালো জিনিস কিনতে যাচ্ছি তারপরে আমি আর মা কিন্তু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু বাজারে গিয়ে দেখি একটাও ভালো শাড়ি নেই আর দোকানপাটও সেমন খোলাও ছিল না তাই আমি সোজা চলে এসেছিলাম রানাঘাটে মাসি বাড়িতে আর আমি আর মাসি কিন্তু বেরিয়ে পড়েছি এখন যাব আমরা শাড়ির দোকানে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে মধুমিতা দোকানের সামনে আর গিয়ে বললাম যে শাড়ি দেখাও আমাকে তো ফার্স্টে আমাকে কেমন এক একটা শাড়ি দেখাচ্ছিল যেগুলো দেখাচ্ছিল আমার একটাও পছন্দ হচ্ছিল না মন মতো একটাও হচ্ছিল না আমি বলেছিলাম বেনারসির মধ্যে দেখাতে কিন্তু দেখো দেখাচ্ছিল কিরকম তোমাদের কি পছন্দ হচ্ছে এর মধ্যে তোমরা বলো তো তো এর আমাকে অনেক শাড়ি দেখিয়েছিল কিন্তু সেগুলো আমার ভালো লাগছিল না বলে আমি তুলিও নি আর তারপরে একটা শাড়ি দেখালো ফাইনালি একটু আমার পছন্দ হলো গ্রিন কালারটা কিন্তু এর অন্য কোনো কালার অ্যাভেলেবেল ছিলই না তাই আমি কি করব দুঃখ সহকারে পাশে দেখি একটা ডিজাইনার শাড়ি বের করছিল তো আমি ডিজাইনার শাড়ি দেখতে চলে গেছিলাম ভেবে যে আমি বেনারসি নেবই না ডিজাইনার শাড়ি নেব তো এই শাড়িটা আমার মারাত্মক পছন্দ হয়েছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কাজ থেকে একদম সুতোর কাজ করা ছিল আর ছোটো ছোটো পুঁতির ওয়ার্কও করা ছিল পুরো শাড়িটাই এরকম ছিল ছোট ছোট ওয়ার্ক করা ছিল কি দারুণ লাগছে আর পাটটা দারুণ লাগছে এখন এরকম শাড়ি না প্রচুর উঠেছে যে শুধু পারেক এরকম কাজ করা থাকবে কিন্তু এটার আবার হোল বডিতেই কাজ করা ছিল শুধু ব্লাউজ পিসটাতেই কোনো কাজ করা ছিল না আমার তো দারুণ লাগছিল তারপরে এই শাড়িগুলো দেখার পরে আমি ভাবলাম যে এই বাবা এই শাড়ি পরে কেউ বিয়ে করে নাকি তারপরে আমি বললাম যে না না থাক এই শাড়ি আর নেবো না তুমি আমাকে বেনারসি টাইপই বের করে দাও আমি আমার ফোন থেকে দেখালাম দেখানোর পরে ওনারা ওই ডিজাইন অনুযায়ী কিছু বের করার চেষ্টা করছিল আমার যেহেতু একটাও পছন্দ হচ্ছিল না তাই বলছিল যে ঠিক আছে তোমার ফোনে যদি কোনো ছবি থাকে সেটা দেখাও তো আমি দেখানোর পরে ফাইনালি সেরকম কিছু একটা বের করেছে আর অনেক কালার অ্যাভেলেবেল ছিল যেগুলো আমাকে একটার পর একটা দিয়ে যাচ্ছিল দেখো এই ব্লুর মধ্যে পিঙ্ক দিয়ে যেটা ছিল সেরকম কালারের আমার শাড়ি আছে পুরো সেম বলতে গেলে তার জন্য আমি এটা তো সাইডে রেখে দিয়েছিলাম যে না ব্লুর মধ্যে নেওয়া যাবে না একটু রেডের মধ্যে ইয়েলোর আমি নিতে চাইছিলাম তো সেরকমই বের করে দিল দেখো ফার্স্টে বললাম যে এই রেডটা খুলতে কর রেডটা দেখে আমার পুরো চোখে লেগে গেছিলো এত দারুণ লাগছিল দেখো পুরো পাটটা গ্রিন গ্রিন টাইপের ছিল আর শাড়িটাতে এরকম গোল্ডেন ওয়ার্ক করা রেড কালারের শাড়িটা কিন্তু দারুণ লাগছে তো কাকুটা আমাকে বললো যে তুমি একটুখানি গায়ে ফেলে দেখো যে তোমার কেমন লাগে আর সামনে লাগে আর যেহেতু আমি আর কিছুই বুঝতে পারছিলাম না যে আমাকে কেমন লাগছে কি না আর আমার মাসিও তো আমাকে বলছিল না যে কেমন লাগছে মাসি তো ভিডিও করাতেই ব্যস্ত ছিল তোমরা বলো তো আমার গায়ে ফেলার পরে শাড়িটা কেমন লাগছিল তারপরে আমি বললাম যে একটু সাইডে রেখে ইয়েলোটা ফেলো তো তখন দোকানদার কাকুরা বলছিল যে তুমি একটু গায়ে ফেলো আমরা দেখে বলছি কেমন লাগছে তো ওনারা বললো বেশ ভালোই লাগছে তারপরে এই হলুদ শাড়িটার দিকে আমার অনেকক্ষণ ধরে নজর যাচ্ছিল তাই আমি বললাম যে একটুখানি এই শাড়িটা বের করে দেখাও আমি নিজেই ক্যারামতি করে দেখাও একার মতো একা বের করতে চাইছিলাম কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন আমি পারলাম না তখন ওই কাকুটা নিয়ে নিল নিয়ে নিজেই দেখাচ্ছিলো অনেক কিন্তু গ্লেজি গ্লেজি ছিল আমি তো জাস্ট দেখেই প্রেমে পড়ে গেছিলাম এই হলুদ কালারের শাড়িটা এত ভালো লাগছে তারপর রেডের ওয়াক করা কি দারুণ লাগছে তাই না বলো কিন্তু কাজ করাটাও খুব সুন্দর ছিল এবার আমি এটা ভালো করে দেখার পরে এটা গায়ে ফেললাম এটা না সেই অনেকটা মনে হচ্ছিল যে সে ভাত কাপড় অনুষ্ঠানের সময় যেরকম শাড়ি পরে সেরকম লাগছিল আমার তো দারুণ লেগেছে এই রেড কালারের আর ইয়েলো কালারের এই দুটো শাড়ি খুব সুন্দর ছিল তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আর আমার গায়ে কোন শাড়িটা ফেললে বেশি ভালো লাগছে সেটা জানিও কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে কনফিউজ হয়েছিলাম যে কোন শাড়িটা নেবো কিনা আমি তো দুটো কম্পেয়ার করেই যাচ্ছিলাম পাশাপাশি নিয়ে যে কোনটা ভালো লাগছে এই ইয়েলোটা না রেডটা তো দোকানদার কাকুরাও তো আমাকে সাজেশন দিল কোনটা নেওয়ার আমি তো তারপরে ভাবছিলাম যে না নিয়েই নি আর তোমরা যদি দেখতে চাও যে আমি কোন শাড়িটা কিনেছি তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তারপরে শাড়ি নেওয়া হয়ে গেছে এখানটাতে মেশি বিলিং করে দিয়েছে আর আমিও কিন্তু দোকান থেকে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তো ততক্ষণের জন্য বাই আর আমার পেজ টা কিন্তু অবশ্যই ফলো করে দেবে